এখন আমাদের কাছে একই রকম একটু আগের প্রবলেমটা যদি দেখে থাকো, আগের ভিডিওটা একই ধরনের একটা প্রবলেম কভার করব। তার জন্য মূলত যেটা আছে, ধরো আমার কাছে এটা একটা সমীকরণ দেয়া আছে, তার মূলদ্বয় আলফা আর বিটা। আমার অন্য আরেকটা সমীকরণ বের করতে হবে, সেটার মূলদ্বয় হবে কি 1/α³ আর 1/β³। আমরা জানি যে কোনো সমীকরণ, সেটা যদি ax² + bx + c = 0, অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো হয়, তার মূল দুইটা যদি আলফা আর বিটা হয়, সাথে সাথে আমরা কিছু কথা বলতে পারি যে α + β = -b/a। আবার এই আলফা আর বিটা সমান হবে এই c/a, এটা আমরা জানি এবং ব্যবহার করব এক্ষেত্রেও। ধরো এই ক্ষেত্রে আমাদের 2x² + 3x + 5 = 0, এক্ষেত্রে এ হিসাবে কাজ করছে 2, বি হিসাবে কাজ করছে +3, আর সি হিসাবে কাজ করছে +5। এখন যদি বলি এখানে α + β, মূল দুইটা যদি আমি ধরে নিই যে আলফা আর বিটা বলাই আছে, α + β = কত হচ্ছে, -b/a, -b সেক্ষেত্রে 3/a হলো গিয়ে 2, আর আলফা বিটা যেটা আছে সেটা = কত হচ্ছে, c/a, অর্থাৎ 5/2। এইটা আমরা ইউজ করব। আমাদেরকে বলা হয়েছে 1/α³ আর 1/β³ মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করতে। আমরা খুব সিম্পল একটা জিনিস জানি, যে যদি জানি যে আলফা আর বিটা মূল, এরকম একটা সমীকরণ বানাতে হবে যেটার মূল হবে আলফা আর বিটা। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণের মানটা কত হচ্ছে তাহলে, x² - α + β (x+α β). এখানে কি করছি আমরা, α + β অর্থাৎ মূলদ্বয়ের সমষ্টি এখানে ইউজ করছি, আর মূলদ্বয়ের গুণফল এখানে ইউজ করছি। আমরা খুব ইজিলি যদি মানগুলো বসাই, ধরো এখন আমরা কি করব, আমার কাছে ধরো 1/α³ আর 1/β³ মূল বিশিষ্ট সমীকরণ নিয়ে কাজ করতে হবে। 1/α³ ও 1/β³ মূল বিশিষ্ট সমীকরণটা কেমন দেখাবে, মূল বিশিষ্ট সমীকরণ এটা কেমন দেখাবে, আমরা জানি যে এটা হবে কি, x² - এই দুইটা মূলের সমষ্টি, 1/α³ + 1/β³(x+1/α³)-1/β³=0। এখন এইটার মান জানার মতো যথেষ্ট পদ্ধতি, যথেষ্ট সিস্টেম আমার কাছে এখনো নাই। আমার কাছে কিছু জিনিস আছে যেটা দিয়ে আমরা এটার কাছাকাছি একটা জায়গা যেতে পারি। ধরো আমরা আস্তে আস্তে আগাই যে x² - α³ আর β³, এদেরকে যদি আমি লসাগু করি LCM, α³ β³, উপরে তুমি পাবা কি, α³ + β³, এখানে (x+), এখানে কি আছে, 1/α³³, তুমি এটা পাচ্ছ। এখন আমরা মান জানি কিসের কিসের, α+β আর α-β, এই দুইটার মান জানি। এখন যেহেতু এই দুইটার মান জানি, আমাদের এইটা নিয়ে হিসাব করতে হবে। আমরা α³ + β³ এর মানটা জানি না, এই একদম ছোট্ট কালে পিচ্ছি থাকতে যে আমরা হিসাবগুলো করতাম, a³ + b³কে আমরা দেখাতাম যে α+β³(3α β)·α+β, এভাবে দেখিয়ে দিলাম, আর এখানে x তো গুণ হিসাবে আছেই, +1/α³। এখন খুব সিম্পল, তুমি জাস্ট মানগুলো বসাবা। তুমি নিশ্চয়ই মানগুলো জানো, মানগুলো কত হয়, মানগুলো হবে α+β-এর মানটা হলো কি, -3/2, আমরা যদি মান বসাই, বা x² - α+β-এর জায়গায় -3/2, -3α β, α-β-এর জায়গায় 5/2, আর এখানে কি পাচ্ছ, 5/2 বসিয়েছ, আবার এখানে আছে -3/2, আবার নিচে যে আলফা বিটা আছে এটার মানটা কত, 5/2³। এটা আমরা তাহলে পুরোটার কাভার করে ফেলেছি জাস্ট এত দূর পর্যন্ত। এদের সাথে আবার এক্স থাকে, +1/α³, আলফা বিটার মানটা কত, 5/2³, এই মানটাও ধরো আমরা বসিয়ে দিয়েছি। এবারকার যে কাজটা, সেটা সিম্পল ক্যালকুলেশন, পুরোটা তোমার জাস্ট ক্যালকুলেট করবা কোন দিকে কত দূর পর্যন্ত তুমি নিয়ে যেতে পারো। এটা আমরা যদি ক্যালকুলেট করি এবং শেষমেশে একটা অবস্থা পাবো, দেখা যাবে যে এরকম, বা x² -
63 divided by 125 into x plus 8 divided by 125. ক্যালকুলেশনটা কি এদেরকে গুণ করলাম বর্গ করলাম সব কিছু মিলিয়ে টিলিয়ে পাচ্ছি কি এইখানে যেটা আছে তার মানটা 63 ডিভাইড বাই 125 আর এখানে যেটা আছে সেটা তো 8 ডিভাইড বাই 125 বটেই এইটা ইকুয়াল টু জিরো বা এখন আমি যদি 125 দিয়ে গুণ করে দেই 125 এক্স স্কোয়ার মাইনাস 63x প্লাস 8 ইকুয়াল টু জিরো আমরা একদম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এইরকম একটা সাইজে নিয়ে চলে আসতে পেরেছি এই সমীকরণটা তাহলে পুরো আইডিয়াটা খুবই সিম্পল আমি এই সমীকরণ থেকে মূল দুইটার কিছু সম্পর্ক তৈরি করেছি এই সম্পর্কগুলাই আমি ব্যবহার করেছি 1/α³ আর 1/β³ মূল দুইটির সমীকরণটা নির্ণয় করতে এরকম সমস্যাগুলো তুমি বইয়ে আরও অনেকগুলো পাবে নিজে নিজেই খুঁজে বের করো এবং নতুন নতুন সমীকরণ তৈরি করা শুরু করে দাও।